কেমন আছেন বন্ধুরা? আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আর আপনারা দেখছেন বাইক বাজার 104-এর ভিডিও। তো আজকে বেশ কিছু কালেকশান রয়েছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো মেইনলি যেই জন্য আজকে ভিডিও করা, আজকে আপনাদের জন্য নতুন কালেকশান, নতুন স্টক আমাদের এসে গেছে। তো আজকে আপনাদেরকে ডমিনার 250 দেখাবো। তো আপনারা এক ঝলক দেখে নিন ডমিনার 250, ডিটেলসে আমরা পরে আসছি। তার আগে আজকে বেশ কিছু পালসার দেখাবো আপনাদেরকে, যেগুলো BS6 BS4 থাকবে, তো ডমিনারও থাকছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমি ডমিনার কিছুক্ষণ পরে দেখাচ্ছি, তার আগে আমাদের যে পালসার যেগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাই, তারপরে দেখানো হচ্ছে ওটা। তো প্রথমে আমি একটা, এখানে পালসার রয়েছে, পালসার 150, এটা BS6 মডেলের গাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, দেখছেন। আর এই গাড়িটা 1 থেকে 1.5 বছরের মধ্যেই রয়েছে, কন্ডিশন তো ভালো আছে। এটা ব্ল্যাক রেডের ওপরে রয়েছে, আর সামনে ABS থাকছে, ডাবল ডিস্ক তো রয়েছে, টুইন ডিস্ক মডেল, মানে ডাবল ডিস্ক থাকবেই। প্রাইস বলে দিচ্ছে, এই গাড়িটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র 68,000 টাকাতে। তো অনলি 68,000-এ পেয়ে যাচ্ছেন এরকম একটা সুন্দর পালসার 150 টুইন ডিস্ক BS6 মডেলের গাড়ি। তো 150 টুইন ডিস্ক যো কি BS6 মে 2021 কা গাড়ি হ্যায়, মিল জায়গা সিফ 68,000 মে। তো এরপরে যে গাড়িটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি, অবশ্যই পালসার 150 টুইন ডিস্ক মডেল। আপনারা দেখছেন এখানে পালসার 150 টুইন ডিস্ক মডেল, কালারটা এটা ব্ল্যাক রেডের ওপরেই রয়েছে। তো গাড়ি ওভারঅল ভালো রয়েছে, আর নাম্বার প্লেট তো এখানে দেওয়া আছে 30 নাম্বার, মানে মেদিনীপুর রেজিস্টার্ড গাড়ি। আর কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন, এটা নন ABS গাড়ি আছে, কিন্তু টুইন ডিস্ক মডেল, আর ওভারঅল কন্ডিশন খুব ভালো। এটা যে প্রাইস থাকবে আপনাদের জন্য, এই গাড়িটা পেয়েছেন আমাদের কাছ থেকে মাত্র 52,000 টাকাতে। তো অনলি 52,000-এ পেয়ে যাচ্ছেন পালসার 150 টুইন ডিস্ক মডেল, পালসার 150 টুইন ডিস্ক মডেল, যেটা 2019 সালের গাড়ি, 2019 কা মডেল, যো কি BS4 মে হ্যায়, আর টুইন ডিস্ক মডেল, সামনে ABS তো হ্যায় নেই ইসমে। কন্ডিশন বহুত আচ্ছা হ্যায় গাড়ি কা, মিল জায়গা সিফ 52,000 মে। তো নেক্সট যে গাড়িটা আমি আপনাদেরকে দেখাবো, এখানে রয়েছে পালসার 150 মডেল, এটা 2018 সালের গাড়ি, এখানে নাম্বার প্লেট দেওয়া রয়েছে, এটাও মেদিনীপুর রেজিস্টার্ড গাড়ি রয়েছে, 2018-এর মডেল, কন্ডিশন ভালো রয়েছে। এই গাড়িটার দাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই গাড়িটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র 45,000 টাকায়। তো অনলি 45,000 মে মিল জায়গা বাজাজ পালসার 150 মডেল, যো কি 2018 কা মডেল, কন্ডিশন বহুত হি জবরদস্ত মিলেগা, আর ইসকা ফিক্সড প্রাইস হ্যায়, ইস গাড়ি মিল জায়গা সির্ফ 45,000 মে, ইসমে কোই নেগোসিয়েশন হোগা নেই। তো এরপরে যে গাড়িটা আমি আপনাদেরকে দেখাতে চাইবো, এখানে রয়েছে আরও একটা RTR 180 মডেল, RTR 180 ABS মডেল। তো এই গাড়িটা 46, এটা রামপুরহাট রেজিস্টার্ড গাড়ি, এখানে সামনে নাম্বার প্লেট দেওয়া রয়েছে 46 নাম্বার, আপনারা নিজেরাও চেক করে দেখে নিতে পারবেন। আর গাড়ির সামনে ABS থাকছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আর ডাবল ডিস্কের ওপরে রয়েছে গাড়িটা, হোয়াইট কালারের ওপরে। তো কন্ডিশন খুব ভালো আছে গাড়ির। প্রাইস হচ্ছে এই গাড়িটা আপনাদের জন্য মাত্র 66,000 টাকা। তো অনলি 66,000 মে আপাচে RTR 180 ABS মডেল আপনারা পাচ্ছেন মাত্র 66,000 টাকাতে। তো আপাচে RTR 180 যো কি BS4 মে হ্যায়, 2019 কা এন্ড কা মডেল হ্যায়, তো মিল জায়গা সির্ফ 66,000 মে, জিসমে ডাবল ডিস্ক মিলেগা, আর সামনে ভি ABS মিল জায়গা। তো এরপরে আমি আরও একটা গাড়ি আপনাদেরকে দেখাতে চাইবো, এখানে রয়েছে এটা আপাচে RTR 4V, RTR 4V, এটা BS4 মডেল, 2019-এর মডেল রয়েছে, এটা ব্ল্যাক কালারের ওপরে রয়েছে, এটা নন ABS গাড়ি, এটা WB 32, মানে মেদিনীপুর রেজিস্টার্ড গাড়ি রয়েছে, কন্ডিশন ভালো আছে। প্রাইস থাকছে এই গাড়িটা আপনাদের জন্য মাত্র 64,000 টাকা। তো অনলি 64,000 মে মিল জায়গা আপাচে RTR 4V মডেল, যো কি BS4 মে, আর 2019 কা মডেল, ইসমে ক্যা ABS নেই মিলেগা, লেকিন ডাবল ডিস্ক কা গাড়ি হ্যায়, কন্ডিশন বহুত হি জবরদস্ত মিলেগা, মিল জায়গা সির্ফ 64,000 মে। তো মাত্র 64,000 টাকায় পেলেন আপনারা আপাচে RTR 4V মডেল। তো আপনারা দেখলেন এই কটা স্টক, তো যেটার জন্য মেনলি আজকে মেন আকর্ষণ যেটা আমাদের, সেটা আমি আপনাদেরকে দেখাবো। ডমিনার 250 আপনারা দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে, ডমিনার 250 আলিপুর নাম্বার, যেখানে রয়েছে ডমিনার 250 আলিপুর নাম্বারের গাড়ি। তো রেড কালারের ওপরে রয়েছে গাড়িটা, তো বলার কিছু নেই, শুধু দেখানোরই রয়েছে, কালার দেখুন আপনারা কত সুন্দর রয়েছে। তো ওভারঅল কন্ডিশন খুব ভালো, মাত্র 1 বছর 6 থেকে 7 মাসের মতো বয়স, আর 2021-এর গাড়ি। এখানে ওডোমিটার আমি দেখিয়ে দিচ্ছি, এই গাড়িটা খুব কম চলা গাড়ি, এখানে ওডোমিটার আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এটা মাত্র চলা 5,108 কিলোমিটার। তো আপনারা যখন গাড়ি নেবেন আপনারা অবশ্যই চেক করে দেখে নেবেন,
আমরা বলে দিচ্ছি, দেখিয়েও দিচ্ছি, আপনারা যখন গাড়ি কিনবেন অবশ্যই দেখে নেবেন। আর এই গাড়িটা মাত্র 5108 কিলোমিটার চলা গাড়ি, আর গাড়ির কন্ডিশন তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি একবার চেষ্টা করবো গাড়িটাকে স্টার্ট করে দেখানোর। দেখুন আওয়াজ কত স্মুথ আছে, আপনার আওয়াজটা কত সুন্দর রয়েছে, দেখুন গাড়ির কন্ডিশন কত ভালো। এটা তো বলার কিছু নেই, গাড়িটা তো ডাবল ডিস্ক, আপনারা দেখতেই পাচ্ছেন 250cc গাড়ি। এখন নতুনের দাম প্রায় এই গাড়িটা পড়ে যাবে আপনার 2,10,12,000 এরকম হবে। গাড়ির দাম তো অনেক বেড়েও গেছে, আর এখন নতুন গাড়ি মার্কেটে অ্যাভেলেবেল নেই, এটা অলমোস্ট নিউ গাড়ি আছে। আপনারা তো দেখছেনই কালার কত সুন্দর রয়েছে, সব কিছু ঠিকঠাকই রয়েছে। টায়ারও দেখুন, টায়ার কত সুন্দর রয়েছে গাড়িটার, মেনলি যেটা হয় টায়ার। আর সবচেয়ে বড় কথা, এই গাড়িটা আলিপুর নাম্বার, কলকাতা রেজিস্টার্ড গাড়ি। অনেকেই কলকাতার নাম্বারের গাড়ি চায়, বিশেষ করে আলিপুর নাম্বারের গাড়ি চায়, তো আপনাদেরই জন্য রইল আলিপুর নাম্বারের মাত্র 5,801 কিলোমিটার চলা ডমিনার 250। এই গাড়িটার প্রাইস যেটা থাকছে আপনাদেরকে আমি বলেই দিই, এই গাড়িটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র 1,48,000 টাকাতে। তো অনলি 1,48,000 মে মিল জায়গা বাজাজ ডমিনার 250, যো কি BS6 মডেল হয় আর 2021 কা গাড়ি হ্যাঁ, মতলব এক সাল ছাত মহিনে কাজ গাড়ি মিলেগা সিফ 1,48,000 মে। আর ইয়ে গাড়ি আলিপুর রেজিস্টার গাড়ি হিসমে নম্বর প্লেট হ্যাঁ সামনে আর পিছে, ক্যামেরাম্যান দিখা পেলে ফির ভি দিখা দিতে হ্যাঁ, কন্ডিশন বহুত হি জবরদস্ত মিলেগা, প্রাইস হোগা সিফ 1,48,000। তো মাত্র 1,48,000 টাকা পেয়ে গেলেন মাত্র 1.5 বছরের গাড়ি, 2021 গাড়ি ডমিনার 250, আর খুব কম চলা গাড়ি। তো আপনারা দেখলেন আমাদের বেশ কিছু কালেকশান, আরও কিছু কালেকশান আমি দেখাবো। আমাদের অ্যাড্রেসটা একবার আপনাদেরকে আমি বলে দিতে চাইবো, এই জায়গাটার নাম গাজীপুর মোড়, এটা বাঁকড়াহাট রোডের ওপরে পড়ে, কলকাতা 7104। যারা কলকাতার বাইরে থেকে আসবেন, অন্য ডিস্ট্রিক্ট থেকে আসবেন, আপনারা হাওড়া বা শিয়ালদা হয়ে বেহালা ঠাকুরপুকুর বাজার হয়ে বাঁকড়াহাট রোড গাজীপুর মোড় আমাদের শোরুম, ঠাকুরপুকুর বাজার থেকে 10-15 মিনিটের ডিস্টেন্স, 10-15 মিনিট অটো বা বাসের সময় লাগবে, আপনারা আমাদের এখানে আসতে পারেন। আসতে গিয়ে যদি কোনো অসুবিধা হয় আমাদের নিচে দেওয়া স্ক্রিনের নাম্বারে আপনারা অবশ্যই ফোন করে হেল্প নিতে পারবেন আমাদের কাছ থেকে। তো আরও কিছু গাড়ি আমি আপনাদেরকে দেখাবো, তো সেগুলো দেখাই, আপনারা সঙ্গে থাকুন। তো আপনারা তো দেখছেনই আমাদের গাড়ির স্টক, আর আমাদের গাড়ির অনেক স্টক আরও চলে এসেছে। আপনাদের সবচেয়ে পছন্দের যে গাড়িগুলো সেগুলো আমাদের স্টকে রয়েছে আমি দেখাবো। তো আমাদের মেনলি যে গাড়িগুলো আরও চলে এসেছে সেইগুলো একবার আমি বলে দিচ্ছি। আমাদের কাছে এখন KTM RC125 স্টক চলে এসেছে, আর মেনলি যে গাড়িটা আপনাদের কাছে নেক্সট ভিডিওতে আমরা দেখাবো বা নেক্সট কোনো একদিন ভিডিও করে দেখাবো, যেটা পালসার, বাজাজ পালসার 250N মডেল, যেটা নতুন লঞ্চ করেছে, সেই গাড়ি আমাদের কাছে চলে এসেছে। এই গাড়িও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন, আমরা খুব তাড়াতাড়ি ওই গাড়িটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন এখন একটা গাড়ি আমি আপনাদেরকে দেখাবো, ক্যামেরাম্যানকে বলবো আমার সামনে এখানে আরটিআর রয়েছে, একটা আরটিআর দেখালাম আমরা। তো ওই এই আরটিআরটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিতে চাইবো। তো ব্ল্যাক দেখিয়েছি, 4B মডেল এখানে একটা রয়েছে, এটা হচ্ছে রেড কালারের ওপরে, ABS মডেল, ডবল ডিস্ক থাকছে গাড়ির মধ্যে, সামনে পেছনে ডিস্ক, সামনে ABS থাকছে, কালার ভালো রয়েছে, রেড কালারের ওপরে, 54 নম্বর, মানে এটা বীরভূম রেজিস্টার্ড গাড়ি, কন্ডিশান খুব ভালো আছে। প্রাইস বলে দিচ্ছি আপনাদেরকে, মাত্র 65,000 টাকায় পেয়ে যাবেন। এরকম একটা সুন্দর চকচকে গাড়ি আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র 65,000 টাকাতে, অনলি 65,000 মিল জায়গা। আছে আরটিআর যো কি BS4 মে 2019 কা মডেল হ্যাঁ, ডবল ডিস্ক, সামনে ABS মিলেগা, মিল জায়গা সিফ 65,000 মে। চলুন পালসার BS6 মডেল একটা দেখিয়ে দেওয়া যায়, এখানে রয়েছে, সামনেই রয়েছে পালসার BS6 150cc গাড়ি, WB50R 4516, মানে এটা মেদিনীপুর ঘাটাল রেজিস্টার্ড গাড়ি আছে, BS6 মডেলের গাড়ি, 2020 শেষের দিকের, মানে 21-এর গাড়ি ধরতে পারেন, মাত্র 1 বছর 7-8 মাসের গাড়ি। আপনারা নাম্বার প্লেট চেক করে দেখে নিতে পারবেন, প্রাইস থাকছে আপনাদের জন্য মাত্র 68,000 টাকা, তো অনলি 68,000 মিল জায়গা বাজাজ পালসার 150, যো কি BS6 মে আর মেদিনীপুর ঘাটাল রেজিস্টার্ড গাড়ি, কন্ডিশন বহুত হি জবরদস্ত মিলেগা, প্রাইস হোগা সিফ 68,000। তো মাত্র 68,000 টাকা পেয়ে গেলেন পালসার 150 নিয়ন মডেল, যেটা BS6 ওপরে রয়েছে, কন্ডিশন খুব ভালো রয়েছে, এটা মেদিনীপুর রেজিস্টার্ড গাড়ি, মেদিনীপুর ঘাটাল রেজিস্টার্ড গাড়ি, আপনারা এই গাড়িটা দেখতে পারেন আমাদের কাছে এসে। তো আপনারা এতক্ষণ তো অনেকগুলো গাড়ি দেখলেন, আরও একটা গাড়ি আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি বলে দিই আমাদের যেসব ফেসিলিটিসগুলো রয়েছে, যেমন আপনারা তো জানেন আমাদের এখানে নাম ট্রান্সফার খুব ইজিলি হয়ে যায়, নাম ট্রান্সফার নিয়ে কোনো অসুবিধা নেই, আপনারা গাড়ি কিনলে নিট দ্বিধায় আমরা নাম ট্রান্সফার করে দিতে পারবো। এছাড়া আমাদের তো EMI ফেসিলিটিসও রয়েছে, আর সবচেয়ে বড় কথা আমাদের মেন যেটা ডোর স্টেপ হোম ডেলিভারি, আমরা
আপনার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো জায়গায় আপনারা গাড়ি নিয়ে যেতে চাইলে আমরা আপনাদের হোম ডেলিভারি করে দিতে পারবো, সেটা আপনার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, সেটা আপনার ডোর স্টেপ হতে পারে। তো নেক্সট যে গাড়িটা আমি আপনাদেরকে দেখাই দেখি আজকে ভিডিও কমপ্লিট করবো, তো সেই গাড়িটা হচ্ছে আপনাদের সামনেই রয়েছে এখানে, পালসার 220, পালসার 220 মডেল রয়েছে, WB34 নাম্বার, এটা মেদিনীপুর রেজিস্টার্ড গাড়ি, আর কালার তো ব্লু কালার আপনারা দেখতেই পাচ্ছেন। ওভারঅল কন্ডিশন ভালো রয়েছে, ঠিকঠাকই রয়েছে, আপনারা যখন নেবেন এসে দেখে নেবেন। প্রাইস বলে দিচ্ছি আপনাদেরকে, এই গাড়িটা প্রাইস থাকছে আপনাদের জন্য মাত্র 64,000 টাকা, অনলি 64,000 মিল যায়গা বাজাজ পালসার 220, যে কি BS4 মে হ্যাঁ, আর 2018 ইয়া 19 কা হোগা, নাম্বার প্লেট হ্যাঁ সামনে আপ চেক করকে দেখ লেনা, তো প্রাইস হোগা সিফ 64,000, মাত্র 64,000 টাকা পেয়ে গেলেন এরকম একটা সুন্দর গাড়ি। তো আপনারা এতক্ষণ দেখলেন আমাদের ভিডিও, বাইক বাজার 104 ভিডিও, আর আপনারা তো কমেন্ট করছেন, আপনাদের প্রত্যেকের কমেন্ট আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, আর আপনাদের মধ্যে থেকে যিনি যার কমেন্ট আমাদের সবচেয়ে বেশি ভালো লাগবে তিনি পেয়ে যাবেন বাইক বাজার 104 পক্ষ থেকে আকর্ষণীয় গিফট। তো আপনারা এইভাবে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের সাথে থাকুন, আর দেখতে থাকুন প্রতিদিন নতুন নতুন ভিডিও, নতুন নতুন স্টক। তো আজকের মতো এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।